এই ফিল্মটা শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে জঙ্গলে দৌড়াচ্ছিল। কিছুক্ষণ দৌড়ানোর পর সে মাটিতে পড়ে যায় আর কাঁদতে থাকে। এই ছেলেটার সাথে কি হয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। এরপর কাহিনীর কিছু বছর পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা নলেন নামের একটা ছেলের বক্তব্য শুনতে পাই। সে বলছিল যে কোনো যাত্রাপথে কোনো না কোনো একটা রাস্তা অবশ্যই হয়, আর প্রত্যেকটা রাস্তা কোনো না কোনো একটা মোড়ে এসেই যায়, আর শুধু সঠিক মোড়টা বেছে নিতে হয়। আর সেই মোড় আমাদের জীবনেও এসে গিয়েছে, আর কেউ জানতো না যে এখন আমাদের জীবন বদলে যেতে চলেছে। একটা ফিল্ড ট্রিপে যাওয়া আমরা কিছু অল্পবয়স্ক ছেলেমেয়েদেরকে দেখতে পাই, যেখানে নলেনও ছিল। এদের বাস ড্রাইভার ছিল জোসেফ নামের একজন বয়স্ক লোক। পিছনের সিটে রেজি নামের একটা ছেলে বসেছিল। নলেন আর বেস নামের একটা মেয়ে কাছাকাছি সিটে বসেছিল, আর পিছনে কালা আর কুইনি। আর সেখানে একটা রেডিও চালিয়েছিল, যেখানে বলছিল আজ রাত্রে চন্দ্রগ্রহণ হবে। মানুষের ইতিহাস নিয়ে প্রচুর কাহিনী রয়েছে। মানুষ আর চাঁদের অনেক পুরনো ও গভীর সম্পর্ক রয়েছে। 20 বছর পরে প্রথমবার এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাসের ড্রাইভার এবার তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কি এই চন্দ্রগ্রহণ দেখতে চায়। কেউ দেখতে চাইছিল আর কেউ বলছিল না। রাস্তারা জঙ্গলের মধ্য থেকে যাচ্ছিল, হঠাৎ তাদের সামনে একটা গাছ পড়ে থাকতে দেখা যায়, যেটা রাস্তাটাকে পুরো ব্লক করে দিয়েছিল। সেটা দেখার পর সবাই খুবই উদাস হয়ে যায়। রেজি বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে আমাদের কি এবারে ফিরে যেতে হবে। তখন জোসেফ কিছু ভাবে আর তারপর বলে, না, ততটাও জরুরি না, সামনেই একটা শর্টকাট আছে, সেটা একটা মাটির রাস্তা ছিল। জোসেফ সেখান থেকে গাড়ি নিয়ে যেতে লাগলো। এটা একটা নির্জন এলাকা ছিল আর সন্ধ্যাও হয়ে আসছিল। কিছুক্ষণ চলার পর তাদের আবারও বাস থামাতে হলো, কারণ সামনে একটা পশুর মৃতদেহ পড়েছিল। জোসেফ নিচে নামে আর সেই পশুটাকে হটিয়ে দেয়, কিন্তু সে যখন বাসে ফিরে আসে তখন তার মাথায় একজন বন্দুক ঠেকিয়ে রেখেছিল। সে একটা পাগল সাইকো কিলার ছিল যে তার শিকার খুঁজে পেয়েছিল। সে সবাইকে ভয় ও হুমকি দিতে থাকে যে কেউ তাদের সিট থেকে যেন না নড়ে চড়ে। সে জোসেফকে বাস চালাতে বলে। তারা সবাই খুবই ভীত হয়ে থাকলো। সেই সাইকো কিলারটার নাম ছিল পেড্রো। পেড্রো সবাইকে বলে যে তাদের মোবাইল ফোনগুলো বাইরে ফেলে দিতে। ডিজি তার কথা মানলো না, তাই পেড্রো তার কাছে আসে। সে তাকে বলে যে তুমি যদি আমার কথা না মানো তাহলে আমারও মৃত্যুর খেলা খুবই পছন্দ। রেজি বাধ্য হয়ে তার মোবাইল তাকে দিয়ে দেয়। পেড্রো সেটাকে বাইরে ফেলে দেয় আর সবাইকে বলে যে তাদের জন্য ভালো এটাই হবে, তারা যেন ঘুমিয়ে পড়ে, কারণ আমাদের এই ভ্রমণ অনেক দূর পর্যন্ত হবে। তখনই কালের মনে পড়ে যে এই লোকটা জেল থেকে পালিয়ে যাওয়া একটা অপরাধী ছিল, যে একটা সাইকো কিলার। এ পশুর বাচ্চাদেরকে মেরে ফেলেছে আর পুলিশের পিছনে পড়ে আছে। সে তার বন্ধুদেরকে এই কথাটা বলার চেষ্টা করে যে এই লোকটা সবাইকে মেরে ফেলবে, কারণ এ কখনো কাউকে বাঁচিয়ে রাখে না। কিছুক্ষণ পরে একটা টানেল আসে আর জোসেফ মাঝ রাস্তাতেই বাস থামিয়ে দেয়। তখনই পেড্রো খুবই রেগে যায় আর তাকে বলে যে বাসটা এখনই স্টার্ট করো আর চলো এখান থেকে। তখন জোসেফ তাকে বলে যে বাসে কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য এটা বন্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে থামাইনি। তখনই সেই সাইকেল কিলার কুইনিকে ধরে আর তার মাথায় বন্দুক রেখে বলে, যদি তুমি এখনই বাসটা ঠিক না করো তাহলে আমি এর মাথা উড়িয়ে দেবো। তারপর জোসেফ নিচে নামে আর বাসটাকে চেক করতে থাকে, কিন্তু সেটাকে ঠিক করতে পারছিল না। এদিকে বাকি ছেলেরা প্ল্যান করে যে আমাদের যে করেই হোক পেড্রোর কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নিতেই হবে। কিন্তু কাল তাদেরকে বলে যে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, কারণ ও একটা সাইকো কিলার। জোসেফ গাড়িটা ঠিক করছিল তখনই টানেলের লাইট অফ হয়ে যায়। তারপর তারা সামনে একটা কিছু দেখতে পায় আর পেড্রো জোসেফকে বলে যে ওটা কি, গিয়ে দেখে আসো না হলে আমি এই মেয়েটাকে মেরে ফেলবো। জোসেফ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো ওটা কোনো পশু না, একটা দানব ছিল যে জোসেফের উপর আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। বাচ্চারা এইসব কিছু বাস থেকে লক্ষ্য করছিল আর তারা খুবই ভয় পেয়ে যায় এটা দেখে। পেড্রো কুইনিকে নিয়ে বাসের মধ্যে আসে আর সবাইকে তাদের সিটে বসতে বলে। ও এখান থেকে বেরিয়ে যেতে চাইছিল কিন্তু বাসের চাবিটা জোসেফের কাছে ছিল। তখন সে কালের কাছে আসে আর তাকে বন্দুক দেখিয়ে বলে যে তুমি ওখানে যাবে আর বাস ড্রাইভারের পকেট থেকে চাবিটা নিয়ে আসবে। কাল ভয় পাচ্ছিল তাই নলেন এগিয়ে আসলো আর বলল আমি গিয়ে চাবিটা আনছি, কিন্তু নলেনের থেকে বেশ সেখানে এগিয়ে আসে। ভয় পেতে পেতে সে জোসেফের পকেট থেকে চাবিটা বের করে নেয় আর দৌড়ে বাসে ফিরে আসে। পেড্রো রেজিকে ড্রাইভারের সিটে বসিয়ে দেয় আর তাকে বলে বাসটা স্টার্ট করো আর এখান থেকে চলো। রেজি স্টার্ট করার চেষ্টা করলো কিন্তু বাসটা স্টার্ট হচ্ছিল না। রেজি আর তার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর রেজি তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। রেজি তাকে হুমকি দিতে লাগলো যে তুমি যদি আর কিছু করো তাহলে আমি তোমাকে গুলি করে দেবো। কিন্তু পেড্রো খুবই চালাক অপরাধী ছিল, সে জানতো যে এরা বন্দুক চালাতে জানে না কারণ এরা বাচ্চা। সে তাদেরকে কথার জালে ফাঁসাতে লাগলো। সে ধীরে ধীরে কাছে আসলো আর তার থেকে বন্দুক ছিনিয়ে নিল। নলেন আর বাকি সবাই ভয় পেয়ে বেসকে জিজ্ঞাসা করলো যে জোসেফ কি এখনো বেঁচে আছে, কিন্তু সে খুবই দুঃখ পেয়ে তাদেরকে বলল যে না, সে আর বেঁচে নেই। ঠিক তখনই বাসের উপর থেকে একটা শব্দ আসতে লাগলো, কারণ সেই দানবটা এখন বাসের উপর এসে গিয়েছে। পেড্রো তাদেরকে বলে যে আমি জেল থেকে এই জন্য পালাইনি যে বাসের মধ্যে মরবো বলে। এই বলে সে বাস থেকে বেরিয়ে যায়। কিন্তু সে যখনই বাস থেকে বেরিয়ে আসে অন্ধকারে সেই দানবটাকে সেখানে অনুভব করল। তার হাতে বন্দুক ছিল কিন্তু সে কিছুই করতে পারল না। বাকি ছেলেমেয়েরা বাসের মধ্যেই ছিল, তারা বুঝতে পারছিল না যে কি করবে, তারা কাউকে ফোনও করতে পারবে না। আর বাসের লাইট তখন অফ হয়ে যায়। এরপর সেই দানবটা দরজা ভেঙে বাসের মধ্যে এসে পড়ে। সেই বাচ্চাগুলোর কাছে টর্চ লাইট ছিল আর যখনই তার আলো রাক্ষসের উপরে পড়লো তখনই এমনটা লাগছিল যেন সে এই আলো সহ্য করতে পারছিল না। আর তারপর সে পালালো।
তারা সবাই বাস থেকে বেরিয়ে দৌড়াতে লাগলো। তারা যখন পেট্রোল লাশটা দেখল তারা খুবই ভয় পেয়ে গেল। তারপর তারা দৌড়াতে দৌড়াতে টানেলের আরও ভিতরে চলে গেল। সেই টানেলটা একটা গোলক ধাঁধার মতো ছিল। তারা খুবই শীঘ্রই সেখানে পথ হারিয়ে ফেলে। তারা চলতে চলতে একটা ঘরে এসে পৌঁছালো যেখানে অনেকগুলি মোমবাতি রাখা ছিল। তারপর তারা বুঝতে পারলো যে এটা একটা আর্মি ক্যাম্প ছিল। তাদের ড্রাইভার জোসেফের জন্য খুবই খারাপ লাগছিল কারণ সে মারা গিয়েছিল। তারা একটা নকশা খুঁজে পায় কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার বদলে একটা প্ল্যান করে যে দানবটা আলো দেখলে ভয় পায়, সেজন্য তারা যদি এই টানেলের আলো কোনো রকম ভাবে আবারও জ্বালাতে পারে তাহলে এই দানবটা মারা যাবে, আর না হলে অন্তত তাদের উপর আক্রমণ তো করবে না। নলেন আর বেস কন্ট্রোল রুমের খোঁজে যায় আর অন্যরা সেই রুমেই থেকে যায়। কিছুক্ষণ পর কুইনির বাথরুমে যাওয়ার ছিল তাই রেজি তার সঙ্গে চলে যায়। রেজি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে আর যখন সে তাকে নিতে আসে তখন সে সেখানে ছিল না। সে ঘাবড়ে যায় আর কালের কাছে আসে আর তাকে বলে যে সে কুইনিকে নিয়ে গেছে, আর তারা দুজন তাকে খুঁজতে থাকে। কুইনির ওপর রাক্ষসটা হামলা করে দিয়েছিল আর তার রক্ত খাচ্ছিল। রেজি মশালের দ্বারা তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল কিন্তু ঠিক তখনই তার হাত থেকে মশাল পড়ে যায় আর সেটা নিয়ে যায়। তারপর রাক্ষসটা কুইনিকে ছেড়ে রেজির উপর আক্রমণ করল। অন্যদিকে নলেন আর বেস কন্ট্রোল রুমে পৌঁছে যায় আর তারা যখন লাইট অন করে তখন সেই রাক্ষসটা আলো দেখে রেজিকে ছেড়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। কন্ট্রোল রুমে যাওয়ার পর তারা একটা ঘর খুঁজে পায় যেখানে অনেক জিনিসপত্র রাখা ছিল। সেখানে তারা একটা বই খুঁজে পায় যেখানে অনেক তথ্য তারা জানতে পারে। সেখানে একটা লোক ছিল যে এই রাক্ষসটার উপরে রিসার্চ করছিল কিংবা একে শিকার করতে চাইছিল। এরপর সব বন্ধুরা একত্রিত হয়। তারা দেখে যে কুইনি আহত ছিল কারণ সেই রাক্ষসটা তার গলাতে কামড়ে দিয়েছিল। বেশ আর নলেন তার বন্ধুদের সেই ঘরটা দেখায়। তারা সেখানে একটা মৃতদেহ খুঁজে পায় আর তারা সব ডকুমেন্টগুলো চেক করছিল। তারা জানতে পারে যে এখানে যে থাকতো সে কিছু বছর আগেই মারা গিয়েছে। তার নাম কেপ্রিও ছিল। সে তার কাহিনী এখানে লিখে রেখেছিল। সে আর তার বোন যখন ছোট ছিল তাদের অ্যাডভেঞ্চার খুবই পছন্দ ছিল। সে আর তার বোন একদিন এই টানেলে আসার সিদ্ধান্ত নেয় আর তারপর এই রাক্ষসটা তার বোনকে মেরে ফেলে। তার বোনের নাম অ্যাজাবেল ছিল। আর আমরা ফিল্মে শুরুতে যে ছেলেটাকে জঙ্গলে দৌড়াতে দেখেছিলাম সে কেপ্রিওই ছিল। সে কাঁদছিল কারণ সে তার বোনকে বাঁচাতে পারে। আর তারপর কিছু বছর পরে কেউ যখন তার কথা বিশ্বাস করলো না তখন সে পুরো প্রস্তুত হয়ে সেই টানেলে আবারও আসে। সে তার বোনের বদলা নিতে চেয়েছিল ওই রাক্ষসটাকে মেরে। সে টানেলের তীক্ষ্ণ আলোর ব্যবস্থা করেছিল কিন্তু সে তবুও তাকে মারতে পারেনি কারণ সেই রাক্ষসটা কেপ্রিওকেও মেরে ফেলেছিল। তখন তারা বুঝতে পারে যে তারা যদি ওই রাক্ষসটাকে না মারে তাহলে সে তাদেরও মেরে ফেলবে কারণ সকাল হতে আর কিছুক্ষণ বাকি ছিল। কেপ্রিওর ডকুমেন্ট থেকে তারা বুঝতে পেরেছিল যে সে একটা নির্দিষ্ট জায়গায় এই তীক্ষ্ণ আলোর ব্যবস্থা করেছিল আর এখন যে কোনো প্রকারে ওই রাক্ষসটাকে সেখানে নিয়ে যেতে হবে। তারা সবাই মিলে একটা প্ল্যানিং করে ফাঁদ পাতে কিন্তু সেই রাক্ষসটা এখানে কয়েকশো বছর ধরে আছে আর সে তাদের ফাঁদে এইভাবে এত সহজে তো ফাঁসবেই না। তারপর কুইনি আর বেশ সেই টানেল থেকে বাইরের দিকে পালাতে লাগলো। তখনই সেই রাক্ষসটা তাদের পিছু নেয় আর যেহেতু সকাল হয়ে গিয়েছিল তাই রাক্ষসটা বের হতে পারলো না। ঠিক তখনই নলেন আর তার বন্ধুরা মশাল নিয়ে তার পিছনে আসলো আর তার গায়ে আগুন লাগিয়ে দিল কিন্তু এবারে সেই রাক্ষসটা নিজেকে বাঁচাতে পারলো না আর সে পুড়ে ছাই হয়ে যায়। আর তারপর তারা খুবই খুশি হয় যে তারা বেঁচে গিয়েছিল আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারা পুলিশে খবর দেয় আর পুলিশ সেই টানেলে আসে আর তদন্ত করতে থাকে। তখন তারাও একটা অদ্ভুত চিৎকার শুনতে পায়। হয়তো এখনো সেই রাক্ষসটা বেঁচে আছে আর না হলে তার মতো আরো রাক্ষস সেখানে রয়েছে। আর এই সাসপেন্সের সাথে ফিল্মটার এখানে সমাপ্তি হয়ে যায়।